subscribe my channel and press the bell icon for current notification. Good morning all. আজ আমি চলেছি খাটদুংলার পথে সবথেকে ধামাকাদার একটা ব্যাপার নিয়ে। সবথেকে ধামাকাদার ব্যাপারটা কি, আমার সামনে আছে স্প্লেন্ডার, সুপার স্প্লেন্ডার। আর এই ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে ধামাকাদার ব্যাপারটা কি। তোমরা দেখতে পাচ্ছ স্প্লেন্ডার কি হয়ে যাচ্ছে, আর আমরা যাচ্ছি কোথায়, খাটদুংলা। হ্যাঁ, ঠিকই শুনতে পেয়েছেন, যাচ্ছি খাটদুংলা 18,380 ফুট উপর, যেটা সত্যি বাইকিং জগতের একটা সবার ড্রিম থাকে যে খাটদুংলায় উঠবো বা খাটদুংলায় উঠেছি। আর সেটা যদি ড্রিমটা আরও পরিপূর্ণ হয়, কীভাবে পরিপূর্ণ, সেটা যদি স্প্লেন্ডার দিয়ে হয় বা সেটা যদি সুপার স্প্লেন্ডার দিয়ে হয় বা সেটা যদি সাইন এসপি দিয়ে হয়ে থাকে, আরে বাপরে বাপ, তোমরা লেজেন্ড স্যার, সিরিয়াসলি তোমরা আছো লেজেন্ড। আর সেইভাবেই আজকে স্প্লেন্ডার উঠে যাচ্ছে খাটদুংলার পথে, যেটা 18,380 ফুট উপরে। আর দেখতে থাকুন আজকের এই ধামাকাদার ব্যাপার আছে কিন্তু এই ভিডিওটার মধ্যে, এখনও কিন্তু ধামাকাদার ব্যাপারটা আসেনি। ধামাকাদার ব্যাপারটা দেখতে হলে তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, দেখতে থাকো সেই ধামাকাদার ব্যাপারটা কি। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা এগিয়ে চলেছি খাটদুংলা। আর এই ঠান্ডার মধ্যে একটা গরম গরম ব্যাপার কি জানো, গরম গরম ব্যাপারটা হলো এই দেখো, এই স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডারগুলো হলো ঠান্ডার মধ্যে সবথেকে গরম গরম ব্যাপার। আরও গরম ব্যাপার তুমি যদি জানতে হলে এই ভিডিওটা কমপ্লিট দেখতে হবে, কারণ এর পরে আসছে এরা আরও গরমা গরম ব্যাপার। তো এই ব্যাপারটা হলো জাস্ট স্প্লেন্ডার আর ভার্সেস ডমিনার, বাজাজ ডমিনারের নাম সবাই শুনেছ। এই হলো রাস্তা, এই রাস্তা দিয়েই স্প্লেন্ডারও উঠছে আর উঠছে ডমিনার। আর এই সুন্দর দৃশ্য আমাদের মন ভরিয়ে দিচ্ছে, আর তার সাথে এই ভিডিওটা দেখেই যাচ্ছি তার মধ্যে আছে ডমিনার কা জাদু। হাই, মে কৌশিক। হাই, মে সঞ্জীব। তো দাদা, আমি জানতে চাই ডমিনারের পারফরমেন্স কেমন আছে খাটদুংলার পথে। হ্যাঁ, ডমিনার তো বহুত অচ্ছি পারফরমেন্স দে রহি হ্যা, জো কি ইয়ে 400 সিসি কা বাইক হ্যা। আপনি তো ইস রাস্তে সে আয়ে হ্যা, তো আপকো রাস্তা কা হাল তো পতাই হোগা। হ্যাঁ দাদা, রাস্তার যেটা অবস্থা ছিল আমাদের পক্ষে স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার নিয়ে রাস্তায় আসাটা খুব কঠিন। তুমি হয়তো স্প্লেন্ডার দেখতে পাচ্ছ এগিয়ে যাচ্ছে খাটদুংলার পথে। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছি, তো হ্যাঁ আপনি আয়ে হ্যাঁ হম ভি আয়ে হ্যাঁ। তো ডমিনার যো কি 400 সিসি কা বাইক হ্যাঁ, তো হম ভি ইয়ে চ্যালেঞ্জ করতে হ্যাঁ কি উপর হম যায়েঙ্গে স্প্লেন্ডার সে পেহলে। তো দাদা, আমরাও চ্যালেঞ্জ নিচ্ছি যে আমরাও, আমাদের চ্যালেঞ্জ যেটা আছে আমরা উঠতে চাই খাটদুংলা, কারণ স্প্লেন্ডার নিয়ে খাটদুংলা ওয়েস্ট বেঙ্গল থেকে এসে খুব আমরা ওয়েস্ট বেঙ্গলের নাম রোশন করতে চাই। তো আমি দেখতে চাই যে স্প্লেন্ডার যায় কি না, সিরিয়াসলি আমরাও খুব ইন্টারেস্টেড আছি। তো ডমিনার তো অবভিয়াসলি উঠবে, যেহেতু 400 সিসি বাইক আছে ডমিনার, হয়তো তুমি ভালোও জানো, তুমি চালিয়ে আসছো। হ্যাঁ, ডমিনার তো 400 সিসি কা বাইক হ্যাঁ, বহুত হি পাওয়ারফুল ইঞ্জিন হ্যাঁ, রাইড কমফর্ট ভি হ্যাঁ। তো দেখতে হ্যাঁ ক্যা হোতা হ্যায় আগে। তো চলো, হম উপর যাকে তোমারা ওয়েট করতে হ্যাঁ, তুম আও পিছে পিছে। ঠিক আছে দাদা, চলো ঠিক আছে, চলো বেস্ট অফ লাক আগে।
চলো দেখা যাক, ডমিনার তো উঠছে, আমরাও এগিয়ে যাই ডমিনারের পিছে পিছে। তো যেতে পারি নাকি দেখি খাটদুমলা। ও ওয়া গড, আমরা এসে গেছি খাটদুমলা। সিরিয়াসলি জয় ভুলেনাথ, একবার ভুলেনাথের নাম খুব নিতে ইচ্ছা করছে, কারণ আমরা খাটদুমলা টপ উঠে গেছি। আমাদের স্প্লেন্ডার উঠে গেছে খাটদুমলা টপ, আমার জিক্সার উঠে গেছে খাটদুমলা টপ। ও সিরিয়াসলি সো নাইস, আগে দেখতে থাকো আরও ধামাকাদার পারফরমেন্স, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে। ওয়েস্ট বেঙ্গল সে হাই, আমরা এখন আছি খাটদুমলাতে। এটা হলো খাটদুমলা টপ, আমি আমার জিকশন নিয়ে হাজির খাটদুমলা, যে আছে 18,300 ফিট, পুরো বরফ গলা জল, চারিপাশ বরফে ভর্তি। আর এখানে সবাই এসছে মজা করতে। এটা হলো খাটদুমলা 18,300 ফিট। তো অনেক রাইডার এসছে, তাদেরকে আমি দেখতে পাচ্ছি। সবচেয়ে লেজেন্ডারি ব্যাপার রাইডার বাবু, যে 100cc বাইক লেকার, স্প্লেন্ডার লেকার, আগেই 18,300 ফিট উপর। ওকে, এ আর এক দোস্ত জো সাইন এস পি লেকার আয়া, আর এ আর এক ভাইয়া জো সুপার স্প্লেন্ডার লেকার আয়া, ও সুপার স্প্লেন্ডার ভাইয়া কো। তো থ্যাংক ইউ ফর সাপোর্ট ইট মি, আমার খুব সাপোর্ট লাগবে, তোমাদের সাপোর্ট চাই, তো খুব ভালো লাগবে। আজ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কৌশিক চক্রবর্তী নীল, টাটা।